আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবালা বলেছিলেন, ও আমার মুরিদ গণেরা তোমরা আমার মুরিদ, আর রুহুল আমানে আমার মুরিদ, তোমরা আমার মুরিদ, রুহুল আমিন আমার মুরিদ, বাবা তোমাদের মুরিদের মধ্যে আর রুহুল আমিন মুরিদের মধ্যে কত তফাত জানো? হুজুর আমরা তো বুঝতে পারছি না। এই বলার পরে হুজুর কি করলেন? বলে আলেমেরা আগামী সালসব হবে, ওই আমার বলে বাড়ির সামনে যে পুকুরটা আছে ওই পুকুরে কিছু পানা আছে, বাবা সবাই মিলে তোমরা তুলতে হবে। বাবা কারা কারা আলেম যারা ছিল সব লেবে গেল পানা তুলতে, আমার বসিরাটের পীর লেবে গেল পানা তুলতে। ও ভাইরা রে পানা তোলা হয়ে গেল, এইবার আলেমরা উঠে বাবা জোহরের নামাজ পড়ে এবার খেতে বসেছে, আমার বসিরাটের পীর উঠলেন না, উনি পানিতে বললেন না আপার গলা পর্যন্ত পানিতে লেবে, উনি কিন্তু পানিতে বাবা বসে আছে। আল্লাহর ওই দাদা হুজুর বলেছিলেন, ও আলেমের দলেরা আজকে তোমরা বাবা খাই খাওয়া করার জন্য বসে গেছো, আমার রুহুল আমিন কই একবার বলে বলো, বলে রুহুল আমিন কই জানি না, আমার দাদা হুজুর পীর কেবলা এইবারে বাবা শানের গান যে দেখে পুকুরদারে যে দেখে আমার বসিরাটের পীর উনি গলা পর্যন্ত চুবে বসে আছে। দাদা হুজুর ডেকে বলছে, বাবা রুহুল আমিন সবাই উঠেছে পানা উঠে গেছে আর তুমি বসে আছো পুকুরে, আমার দাদা হুজুর পীর কেবলার সামনে বলেছিল হুজুর বেয়াদবি লেবেন না, আমি একটা কথা আপনাকে বলছি, ওনারা উঠে গেছে ওনাদের ব্যাপার, আমি রুহুল আমিন কেন পানিতে চুমি বসে আছি জানেন? আপনি লাভ দি বলেছেন লাভিয়েছেন কিন্তু ওটার কথা তো বলেননি, আপনি যতক্ষণ ওটার কথা না বলবেন রুহুল আমিন ততক্ষণ উঠবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলেছিল, বাবা তোমরা আমার মুরিদ আর রুহুল আমিন আমার মুরিদ, একটু লক্ষ্য করে দেখ, একটু লক্ষ্য করে দেখ, তোমরা আমার ভক্ত রুহুল আমিন আমার ভক্ত, তোমরা উঠে পানা তুলি উঠে খাবার জন্য ব্যস্ত আর আমার রুহুল আমিন বসে আছে, কখন আমি ইজাজত দেব? তারপর পুকুর থেকে উঠবে বাবা, এর নাম ভক্ত, এর নাম ভক্ত, আমরাও ভক্ত। আমার হুজুরকে হুজুর কেবলা বলে গেলেন, বাবা জলসা হবে বস, কিছু লোক ভিড় ভিড় করে উঠে গেল, হুজুর মানে হুজুর বলে গেছে বসো, ওরা বসলো না, জি মনে করলো বোধ হয় খোকা ভাই বোধ আর ওয়াশ করবে না, বন্ধ করে দেবে। আর উঠে গেলে আমি ওয়াশ বন্ধ করা লোক, আমি চালানো লোক, কথা বুঝতে পারছেন? জি আমি এমন একটা বক্তা জানেন না, আমি তো আজকালের বক্তা না, ও দশজন হলে আমি চালিয়ে দেবো ইনশাল্লাহ, ও চিন্তা আমার কাছে নেই বাবা। জি আমি ওয়াজ করি কেমন জায়গা আপনারা জানেন না, আল্লাহু আকবার, 10,000, 20,000, 20,000 লোকের সামনে আমার মাহফিল করতে হয়, তো একটা জলসা যদি লোক কম হয় আমার কি এসে যায় বাবা, কি এসে যায়? মনে করলো এটা ধলচাঁদ যাত্রা, কথা বলি না? জি এই জন্য বলছি বাবা আমি এমন একটা বক্তা, কোনো চিন্তা নেই, আমার পীরের দোয়া আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে তকবীর দেন তো দেখি, নারায় তকবীর, একটু মিলেমিশে দেন তো দেখি, নারায় তকবীর, নারায় তকবীর, সিলসিলে হক ফুরফুরা শরীফ, সিলসিলে হক ফুরফুরা শরীফ, নারায় তকবীর, একটু জোরে জোরে জিকির করে, লা ইলাহা খুব ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মউতের মালিক তুমি আল্লাহ, জোর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বন্ধুরা ভাইরা রে এইবারে প্রশ্ন করছে, হুজুর আমি বিয়ে করব
আমি বিয়েতে যাব, বিয়ের মাল মাথা কিনবো, আমার 200 টাকা দেন, আমি বিয়েতে যাব। উসমান গনি জিন্নুরাইন কোনো কথা বললেন না, তবিলটা ফেলে দিলেন। বাবা তোমার ইচ্ছা মতো তুমি লাও, কোনো চিন্তা করবে না। তবিলের ভিতরে বহু টাকা ছিল, উসমান গনি যেই ফেলে দিয়েছেন জিন্নুরাইন, উনি 200 টাকা পার করে তবিলটা দিলেন। এইবার মদিনার সাহেব উসমান গনি প্রশ্ন করলেন, ও বাবা গোরামুল আরাব তুমি কত নিয়েছো? বাবা হুজুর আমি 200 নিয়েছি, 200। না 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 না, তোমার বিয়ে তো অনেক লাগবে বাবা, আরো লাও। না না আমি আরো নেবো না, 200 নিয়েছি, আমার 200 কাজ মিটে যাবে। বলে না না বাবা তুমি আরো লাও। এইবার মদিনা সাহেব বলে গোরামুল আরাব ডেকে বলেন, হুজুর আগে আমার মনে ধারণা আলাদা ছিল, এখন পাল্টে গেল, আপনি তবিল দেওয়ার লোক যা বলবো তাই দেবেন। বলে বাবা আমার কোনো চিন্তা নেই, আল্লাহ দিয়েছে তুমি লাও, তুমি লিলে তো আমি বেঁচে যা। বলে হুজুর আমি 200 টাকার জন্য তিনবার এলাম। কেন বাবা তিনবার এলে? একবার মিটে যায়, তুমি তো পেয়ে গেলে বাবা, তিনবার এলে কেন? বলে আয় আল্লাহর নবীর জামাই গো, আমি প্রথমবার এসে দেখি আপনার দু জায়গায় তরকারি বিবি রান্না করেছে, আপনি বিবিকে বকবকি করেছে। সন্ধ্যাবেলা এসে দেখি লম্পে জোর বকবকি করেছে, এখন গমগুলো কুড়োচ্ছেন, আমি চলে যাচ্ছি। উসমান গনি ধরধর করে কাঁদতে লাগলেন, চোখের পানি দরদর করে ফেলতে লাগলেন। গোরামুল আরাব তুমি ঠিক দেখেছো, আমি মদিনার ধনী, আমি মদিনার গাছের গনি, আল্লাহ আমার অনেক টাকার মালিক করেছে। ও বাবা রে, তরকারি রান্না করলে আমার ক্ষুধাটা মিটে যায়, যদি দুই জায়গায় তরকারি রান্না খাই কেমতির ময়দানে কারু জব দিতে হবে না, আমি উসমান গনি আমার জব দিতে হবে। এই জন্য বিবি কে বলছি, বিবি রে এক জায়গায় তরকারি রান্না করবে, যেটা আমার নয়ন নবী তোমার নবী কয়েকদিন তিনি খেতে পান না। ক্ষুধার কাতরে আমার নবী মাঝে মাঝে পেটে পাথর বেঁধে জীবন কাটায়, আর তুমি দুই জায়গায় তরকা রান্না করছো, এটা অসম্ভব। এক জায়গায় তরকা রান্না করবে, আল্লাহু আকবার। তাই আজকের আমি বলেছি এক জায়গায় রান্নার কথা, আমি খারাপ বলেছি? বাবা মদিনার সাহাবীরে তুমি লক্ষ্য করে দেখো, আজকের যদি লম্প যদি আপা জোর বেশি হয়, তেলগুলো বেশি পড়বে, কেমতির মা আমাকে জব দিতে হবে, এই জন্য আমি জোরটা কম দিতে বলেছি। আর এই যে গমগুলো কুড়ুচ্ছি, তোমার মনে অন্ত চিন্তা হচ্ছে কেন আজকের আমি এত টাকার মালিক, আজ গম কুড়বো কেন? না 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 বাবা, তুমি জানো না এই গমগুলো পচে খসে গেলে আল্লাহর কাছ কি জব দেব, এই জন্য আমি নিজে কুড়িয়ে আমি গরিবের বাড়ি বিলি করে দে। লক্ষ্য করুন জি, মদিনার নবীর প্রেম কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে। এইবারে টাকা 200 নিয়ে মদিনার দোকানে চলে গেলেন। ও দোকানদার, ও দোকানদার, আমার সোনার গয়না দাও, হাতে চুড়ি দাও, গলার হার দাও, আপার কানের মাকড়ি দাও, আমি বিয়ে করব, আমি বিয়েতে যাব। দোকানদার দিলেন টাকা মিটিয়ে, কাপড়ে দোকানে গেলেন দোকানদার, আমার ম্যাচিং করে শাড়ি সায়া ব্লাউজ দাও, বোরকা দাও, সব নিলেন, প্যাক করে দিয়েছে। এইবার নিয়ে যখন দোকানতে বেরিয়েছে, হঠাৎ মদিনার একজন সাহাবি যুদ্ধের দাম আমা বাজিয়ে দিয়েছে, কি যাবে জীবন দিতে, কি যাবে জান দিতে, কোরআনের জন্য কলিমার জন্য কে যাবে জীবন দিতে। কান পেতে শুনলেন, মনটা মানে না, মনটা মানে না, আহারে নবীর পাগল, কোরআনের পাগল। এইবার দোকানদারের কাছে গেলেন, ভাই হাতে পায়ে ধরি, ভাই তুমি দেরি করো না, এই লাও তোমার কাপড় ফিরিয়ে লাও, আমার টাকাটা দিয়ে দাও, আমি যুদ্ধের জন্য তরবারি কিনব। কেন? আমার বিশ্ব নবী ডাক দিয়েছে, আমার হাবিবুল্লাহ ডাক দিয়েছে, আমার কোনো আর উপায় নেই, আমার বিয়েতে যাওয়া হবে না, আমার টাকার দরকার। দোকানদার কাপড় নিয়ে ফিরিয়ে দিলেন, চলে গেল সোনার দোকানে। ও দোকানদারে,
আমার সোনা আমার টাকা তুমি দিয়ে দাও, আমি যুদ্ধের পোশাক কিনবো। ও ভাইরা রে, বিয়েতে যাওনি বাবা, আজকে তোমার বিয়ে হবে, তুই বিয়েতে গেলে না কেন? এই সাহাবি জলজল করে কাঁদতে লাগলেন। আই নবীজি গো, কিসের বিয়ে, কার বিয়ে আমি করবো নবী গো? আপনি যুদ্ধের দাম বাজেছেন, আমি জীবন দেওয়ার জন্য আমি যুদ্ধের ময়দানে হাজির হব। কি মানুষ ছিল বাবা, হ্যাঁ, নবীর প্রেম কিভাবে পেয়েছিল বাবা? সঙ্গে সঙ্গে নবী পাক বলল, বাবা তুমি তাহলে বিয়েতে যাবে না? না, আমি যুদ্ধে যাব। আবাজান ভাই জান গো, ওই যুদ্ধটা ছিল উহুদের ময়দান। আল্লাহ আমার চোখে দেখেছি ময়দানটা, আমি নিজে চোখে দেখেছি বাবা, জানটা ভরে গেছে। শুধু তাই বা কেন, ওই যুদ্ধের ময়দানে চলে গেলেন আমার নবী পাক নিজে কমান্ডার, আমার নবী পাক নিজে সেনাপতি। একদিকে নবীর সাহাবীরা, অপর দিকে বেঈমানেরা, কোরআন বন্ধ করে দেবে বাবা, কলেমা বন্ধ করে দেবে, এই ছিল তাদের মনের তামান্না। আগেও ছিল এখনো আছে বাবা, কোরআন বন্ধ করবে বলে, কলেমা বন্ধ করবে বলে বাবা একদম উঠে বেড়ে লেগে গেছে। আমার ভাইরা রে, চিন্তা করেন, চিন্তা করবেন না, কোরআন হচ্ছে আল্লাহর কলেমা, আল্লাহর নিশ্চয় আমার আল্লাহ পাক তিন রক্ষা করবে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? রক্ষা করবে কে বাবা? আল্লাহ। তবে আল্লাহর হতে হবে বাবা, আল্লাহর হতে হবে। আমরা দুমুখো ঢেকে হব আর আল্লাহর বলবো আল্লাহ দাও, আল্লাহ দেবে না বাবা। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু মিথ্যে কথা চলছে, আল্লাহর বললে আল্লাহ দেবে বাবা, হিংসা তোমার পেট ভর্তি, আর আল্লাহর বললে আল্লাহ তোমার দেবে বাবা। জি, বিশেষ করে মুসলমানের দিকে লক্ষ্য করে দেখেন, আমাদের কিছু কিছু সবার কথা বলছি না বাবা, হিংসায় পেট ভরা, হিংসায় পেট ভরা। জি, কেন? আমার বাড়ির পাশে যদি একটা ভাই দুতলা বাঁধে, তিনতলা বাঁধে, ভাঙড়ের মতো জায়গা, যদি দুটো দোকান কিনে কিনু, সে তোমার ভাই, সে তোমার ভাই, কিন্তু না হবে না। ও কি করে কিনতেছ, ও কি করে কিনলো, ওর কি করে হচ্ছে বলতে, আল্লাহ চোখ খুলতেছে, এটা কি উচিত বাবা? একটু লক্ষ্য কর, হিংসা করে কি হবে বাবা? হিংসা করে তো লাভ হবে না, বরঞ্চ চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে। ভাই তুই যে পথে গেছিস, আমাকে একটু নিয়ে এলে, আমাকে একটু নিয়ে এলে। আমাদের সে মন মানসিকতা নেই বাবা, মন মানসিকতা নেই। ভাঙড়ের মতো জায়গা, দুটো দোকান, দুটো দোকান, আমার একটা হয় না, হিংসায় পাগল। জি, প্রত্যেক সপ্তাহে আল্লাহু আকবার 30 চার মন পাঁচ মন করে পটল তুলছে। জি, টাকায় টাকা, টাকায় টাকা, 10 মন 15 মন করে বেগুন তুলছে, টাকায় টাকা। আর ইনি আল্লাহ নিড়েলে গোড়ায় গিয়ে চুকুর বসে রে, গোড়ায় গিয়ে বসে রে চুকুর, কেন বা? শুধু চিন্তা করতেছে গোড়া কাটবো না আগা কাটবো। আল্লাহ, তোর ও সারা কোনো লাইন নেই বাবা, লাইন নেই। দিয়ে ধন দেখে মন কেড়িতে কতক্ষণ, আমি অনেক জায়গা বলেছি বাবু, শুনেছেন তো? আল্লাহ পাক দেয়, আল্লাহ পাক নেয়, অত হিংসা করে লাভ কি হবে বাবা, লাভ কি হবে? জি জি, এই জন্য তো বলছি ওসব করো না, ফিরে এসো। আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেলেন, গোরাবুল আরাব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে গেলেন, জীবনটা দিয়ে দিলেন, কোরআনের জন্য শহীদ হয়ে গেলেন। আমার সঙ্গে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মানুষ মারা গেলে কানে শুনলে কি পড়তে হয়? আমার সঙ্গে পড়ে মুখস্থ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়বেন, এটা কোরআন পাকের ভাষা, কোরআন পাকের কথা। আমাদের যদি কেউ মরে যায় কানে শোনে কি বলে, ইস ইস ইস, একটা দোয়া। হ্যাঁ, আসলে নাদান বোঝে না, বুঝে। আবার যদি চার দোকানে বলি মনে করেন ডবল টাইটেল পাস, আরে ইস ইস বলছিস কেন? যে দোয়াটা পড়লি কাজ, সেই দোয়াটা পড়, সেসব ভেতর কিছু নেই, ভেতরে কিছু নেই, শুধুই চালাচ্ছে। আল্লাহ নবীর সাহাবী শহীদ হয়ে গেলেন বাবা, দুনিয়াতে চলে গেলেন, বিদায় নিয়েছে। এইবার বাবা যুদ্ধ শেষ হয়ে গেল, মদিনার মসজিদে নবীকে আনা হলো বাবা। মদিনার সাহাবীর এক নজরে দেখতে এসেছেন, নবী পাককে দেখবে। আমার নবী পাক দেখতে বলেন, আবু বাকর রে,
আমার দুটো দাঁত ভেঙে গেছে বাবা, দাঁতের যন্ত্রণা, মাথায় ছিল লোহার হেলমেট বাবা, লোহার হেলমেটের টুকরো মাথায় ঢুকেছে, মাথার যন্ত্রণা, আমাকে ভেতরে নিয়ে চলো, একটু আরাম করতে দাও, আমি নবী পাক একটু আরাম করি বাবা। আবু বকর সিদ্দিক নবীর পার কাছে বসে বলে, হুজুর না না না, বিবি মাফ করবেন, আমার মা বাপ কাপড় পায় কোরবানি দিয়ে বলছি নবী গো, আমি ভিতরে যাবে না, ভিতরে যাবে না। কেন ভিতরে যাবো না? বলে মদিনা শরীফের অলি গলিতে শয়তান বেঈমানরা রটি দিয়েছে, দিনের নবী তিনি বেঁচে নেই, দয়ার নবী শহীদ হয়ে গেছে, এই কথাটা উঠে গেছে, চলে গেছে। আজকের মদিনার মেয়েরা রান্না করে না, দোকান খোলে না, ছেলেরা তার আজকের পাগল হয়ে মাথার চুলগুলো চিটছে। ও নবী গো, আপনি ভিতরে গেলে দেখতে পাবেন না, আপনি একটু বারান্দায় বসেন, এক নজরে দেখে তার মনের তৃপ্তিটা মিটিলি। হুজুর একটু বারান্দায় বসে, আপনি ভিতরে যাবেন না হুজুর, আপনাকে এক নজরে দেখবে একটু মনের আশা, একটু বসুন। বলতে না বলতে আব্বা জান কি বলবো, সেই মহিলা মদিনার সুন্দরী নারী বাবা চিঠিখানে নবীর কাছে চলে এলেন, সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো, আপনি যে চিঠি লিখে দিয়েছিলেন এই দেখেন চিঠি। সেই ছেলেটা গোরাবুল আরাব কই, আমার তো বিয়ে করলো না, আজকে ছেলেটাকে দেখতে পাচ্ছি না, আমার নবী পাকের পাশে মেয়েটা বসে গেলেন, আমার নবী পাক দেখে বলেছিলেন, আরে মা আমি নবী পাক বলছি তোমার আর বিয়ে হবে না, ছেলেটা দুনিয়াতে চলে গেছে, শহীদ হয়ে গেছে ওই যুদ্ধের ময়দানে। ও ভাইরা রে, মেয়েটা শোনার পরে চিৎকারা বুকে দিয়ে বাবা নবীর সামনে গড়াগড়ি দিতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। আমার নবী পাক দেখে বলেছিল, মা তুমি এমন করে কান্দ কেন, চোখের পানি ফেলছো কেন? বলে নবী গো, আমি মদিনার সুন্দরী নারী, আমার মনির মনে তামান্না ছিল নবীর চিঠি মতো বিয়ে করতে পারি, এই নবীর কথা মতো নবীর মহব্বত আমি ফিরে পাবো, আর কিয়ামতের ময়দানে আমার নবীর সঙ্গে এক জান্নাতের টিকিট পাবো। হুজুর আল্লাহ পাক আমার চেহারা দিয়েছে, আমি মদিনার সুন্দরী নারী, টপ র‍্যাঙ্কের নারী, আজ আমার ইজ্জত, আজ আমার সম্মান ইজ্জত আল্লাহ বাড়ি দিয়েছে, যেহেতু নবীর চিঠি আমার কাছে। হুজুর আজ আমার কপাল, আমার নসিব, ছেলেটা আমার বিয়ে করলো না, দুনিয়াতে চলে গেল। আল্লাহর নবী মেয়েটার অবস্থা দেখি কি বলেছিল, মা ও মা তুমি কেঁদো না, মা ও মা তুমি চোখের পানি ফেলো না, মা এই নবীর চিঠি দিবে তো সম্মান দিয়েছ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কোরআন পাকে বলেছে, কুল ইন কুনতুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ। আমার নবী গো, যারা তোমাকে ভালোবাসবে তারা আমার ভালোবাসা পাবে, আমার মহব্বত পাবে, আর আমার কোলে মহব্বত পেলে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। হুজুর আপনি তো বলেছেন কোরআন পড়ে, আমরা শুনেছি আপনার মুখের তেলাওয়াতে কালাম, আজকে আপনার মহব্বত ভালোবাসা নেব, কিন্তু আজকে তো হলো না। নবী পাক আমার ডেকে বললেন, মা শোনো আমি তোমার একটা কথা বলছি, মা তুমি কেঁদো না। হ্যাঁ মা, মদিনার মা খবরদার, তুমি কাঁদবে না, চোখের পানি ফেলবে না, আমি নবী পাক তোমার বলে দিলাম, তুমি ধৈর্য জীবন যদি কাঁদতে পারো, এই অবস্থায় যদি জীবন থাকতে পারো, আরে মা রে শহীদানের লাশ কিয়ামতের ময়দানে বিনিহিত হবে, আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর বেহেশতে যাবে, ওই ওই বলি না গোরাবুল আরাব যে জান্নাতে যাবে, এই মহব্বত করার দরুন ওই জান্নাতের টিকিট আল্লাহ তোমার দিয়ে দেবে। নারায় তকবীর, নারায় তকবীর, আর একটু চিল্লে বলা গেল না, নারায় তকবীর। তাহলে নবীর ভালোবাসা, নবীর মহব্বত এ আলাদা, সবাই পারে না, সবাই লিতে পারে না, এই ভালোবাসা মহব্বত লিতে গেলে বাবা কলিজা তৈরি করতে হয়, দিল তৈরি করতে হয়, কিন্তু আজকের আমাদের মধ্যে কিন্তু সেটা নেই। জি জি, এই যে আমার কয়লাঘাটার ভাইরা প্রতি বছর মাহফিল দিচ্ছে, কত ভালো লাগছে বলুন তো। আমি কয়েক বছর এসেছি আগে, আর গত বছর এসেছিলাম, গত বছর এসেছিলাম, ভাইরা আমাকে শুনেনি, ওই গত বছর আমাকে বলে দিয়েছিল, হুজুর সামনে বছর আপনি আসবেন, আল্লাহর রহম আল্লাহর দয়া, আজকে আমি আসবো, আমার বলে না আল্লাহ এনেছেন, আমি বহুত দূর ছিলাম, বহুত দূর ছিলাম, সেখান থেকে যে আজকে এসে আপনাদের কাছে অজনসিয়াত করব এটা অসম্ভব ছিল, তবু আল্লাহ পাকের দয়া, আমার পীর মোর্শেদের দোয়া,
আল্লাহ পাক এনে দিয়েছে আর আমি অসুস্থ শরীরে এসেছি, তবু আপনার কাছে যেহেতু আমি দাওয়াত যখন লই আমি মিস করার চেষ্টা করি না, আমার যতক্ষণ পর্যন্ত ক্ষমতা থাকবে আমি যাওয়ার ইরাদা রাখি। আপনি তো জানেন বাবা এলাকায় আমি দাওয়াত নিলে জানবেন খোকা ভাই নিশ্চয়ই আসবে বাবা, এটা জানবেন। যদি আল্লাহ কোনো বড় ধরনের বিপদ আপদ না দেয় তো আল্লাহর হুকুম। আর বিশেষ করে আমার ভাইরা, আমার পূর্ণ ভাইয়েরা, বহুদিন আগে পরিচয় বা আমি এসেছি আর আজকে এলাম, এই যে নবীর ভালোবাসার কথাটা বললাম, নবীর প্রেমের কথাটা বললাম বাবা, আজকে আমরা প্রত্যেকে যদি সেই ভালোবাসা রাখতে পারি আল্লাহ আমাদের কিসমত খুলে দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, সবাই চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন বর্তমান পরিস্থিতি খুব করুণ অবস্থা। জি, এখন মুসলমানের কাগজ নিয়ে শুধু ছুটতে হচ্ছে, কাগজ নিয়ে ছুটতে হচ্ছে, আর টার্গেটটা মুসলমানের উপরে বেশি বাবা। যত আপনি কাগজপত্র খুলে দেখে সমস্ত কিছু মুসলমানদের উপরে টার্গেট, শুধু এখানে কেন বাবা, বাইরের দিকে আপনি লক্ষ্য করে দেখে চতুর্দিকে শুধু মুসলমানের উপরে যেন একটা টার্গেট করে নিয়েছে। কারণ এটা আমার নবীর বাণী, নবী পাক বলে গেছে কোনো ক্ষতি করতে পারবে না, বরঞ্চ সারা পৃথিবীতে একদিন মুসলমান কাল্লা জয়যুক্ত করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলতে পারলেন না, আর একটু জোরে বলতে পারলেন না? একটাই পতাকা থাকবে সারা পৃথিবীতে, সেটা হচ্ছে ঈমানের কলেমার পতাকা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন। জি, এজন্য বলছি বাবা এক বিন্দু ঘাবড়াতে যাবেন না, এক বিন্দু ইতিহাস হতে যাবেন না, আল্লাহর মোহাম্মদ নবীর প্রেমটা রাখুন, নিশ্চয় আল্লাহ পাক আমাদের আবার সুদিন সামনে এনে দেবে। এ তো আপনি দেখতে পাচ্ছেন, একটা কথাই বলে বাংলায় বলে হরকতে বরকত, কি বলে বাবা হরকতে বরকত, হরকত না হলে বরকত হয় না বাবা, এগুলো হরকতে বরকত। যদি বলছেন কেন, ইমাম মেহেদি তো আসবে বাবা, ইমাম মেহেদি আসবে, রাস্তাগুলো আপনার তৈরি করতে হবে, রাস্তাগুলো তৈরি হচ্ছে, রাস্তাগুলো পরিষ্কার হচ্ছে, যেহেতু ইমাম মেহেদির আগমন হবে ইনশাআল্লাহ। সব তো বলছি ইন্টারনেটে আপনার দেখছেন যারা ফোন ব্যবহার করে, ইমাম মেহেদি খুব তাড়াতাড়ি আগমন হচ্ছে, ইমাম মেহেদি খুব তাড়াতাড়ি আগমন হচ্ছে। আল্লাহ পাক করুণ অবস্থায় এক একটা শাহেব, এক একটা রেহবার, এক একটা পত্রদর্শক আল্লাহ পাক পাঠিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা তো জানেন, আপনাদের তো জানাতে হবে না, আমার নবী পাক যখন অন্ধকার দিনে যখন কোরআন প্রচার করতেন, আমার নবী পাক কাবার সামনে হাত দুটো তুলে কি বলেছিলেন, আল্লাহ যদি উমার যদি কলেমা পড়ত তাহলে নিশ্চয়ই আল্লাহ আবার হয়তো কলেমা ইসলামের জুয়ার আসত। আল্লাহ পাক উমারের দোয়াটা কবুল করেছিলেন। জোরে বলুন, আরে চিল্লে বলুন, আর জোরে বলা গেল না, হযরত উমরের দোয়াটা আল্লাহ কবুল করেছিলেন, আল্লাহ মকবুল করেছিলেন। তাই তার পরদিন হযরত উমার এসে আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরে জোরে বলুন, আর একটু জোরে বলুন। জি, হযরত উমার প্রশ্ন করলেন, হুজুর আমি যে কলেমা শরীফ পড়েছি কলেমা সত্য না মিথ্যা একটুখানি বলুন। আমার রাসূল পাক দেখে বলেছিল উমার কলেমা হচ্ছে সত্য, কলেমার কোনো বিকল্প নেই। উমার বলেছিল হুজুর তাহলে অন্ধকার ঘরে আর ইসলাম প্রচার হবে না, আল্লাহর কাবায় চলুন, আল্লাহর কাবায় আমরা ইসলাম প্রচার করব। আমার নবী পাক দেখে বললেন উমার সময়টা বড় কঠিন, একটু পরে গেলে ভালো হয় না? উমার বলছে হুজুর কোনো চিন্তা করতে হবে না, আমি উমার যখন কলেমা পড়েছি ফয়সাল্লাহ করব তরবারি দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, অল্প মুসলমান আমার নবী পাককে ঘরে রেখে কাবার সামনে চলে গেল, যে কি করলো আবু জেহেলের দলকে ডাকলো, উদবার দলকে ডাকলো, কাবার সামনে হাজির করলো, শোনো আমি উমার ডাকছি, তোমার ইমানের কলমা পড়ে লাও, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু জেহেল দেখে বললে হারে উমার, আমি তোকে পাঠালাম আজকের মুহাম্মাদের মাতালিতে, আজকের উমা আজকের মুহাম্মাদকে দুনিয়াতে সরিয়ে দিতে, আর তুমি আজকের ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছ। এইবারে উমার বলেছিল আবু জেহেল, আবু লহাব, আজকের সাহেবা মনে রেখে দিও, একদিন আমি কিছু বলি না, আজকের যে নবীর মা নেই বাপ নেই, যে নবী এতিম, দিনের কথা বলে, যে নবী জীবনে মিথ্যে বলে না সত্য বলে, সেই নবীর বিরুদ্ধে তোমরা সংগ্রাম করছো, আমি উমার কে তো মানবো না, এই তরবারি দেখে রাখো, এই তরবারি ফয়সালা করবে। আব্বু এক দুজন না, দলে 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 আমার নবীর কাছে সে কলেমা পড়া শুরু করে দিয়েছে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
আবু জাহাল বেঈমান ও চিন্তা করছে নবীকে মারবো, কিন্তু মারে বাবা আমার আল্লাহ পাক তো বলেছে হায়াত মউতের মালিক আমি আল্লাহ, কোনো চিন্তা করবে না। আব্বা জান ভাই জান কিছু কিছু আপার মক্কার বেঈমানরা ডেকে বলে আবু জাহেল একটা কাজ করো, মুহাম্মদকে কারাগারে বন্দী করে রাখো, কলেমা চলবে না, কোরআন চলবে না। আবু জাহেল ছিল জ্ঞানী, আবু জাহেল ছিল গুণী চালাক মানুষ, ডেকে বলছে মক্কাবাসীরা রে আমার ভাই মুহাম্মদকে যদি কারাগারে বন্দী করে রাখি যত চোর দস্যু ডাকাত আমার মুহাম্মদ গেলে সব আল্লাহর ওলি বেনে যাবে, ওকে বন্দী করা যাবে না। কি করবে কি করবে কি করবে? বলে বাইরে পাঠিয়ে দাও, বাইরে পাঠিয়ে দাও। বলে যেখান যাবে সেখানে কলমা পড়বে। এইবার বাবা আবু জেহেল একটা চিন্তা করলো, একটা গর্ত করে গর্ত বেলে মারবো বাবা। ও ভাইরা রে আবু জেহেলের সংবাদ দিল ভাই পরে তোমার চাচা মরণপন্ন, তুমি চলে এসো, মনে হয় তোমার চাচা কলেমা পড়বে। বেঈমান আবু জেহেল বিরাট বকরে গর্ত করে আমার নবী পাককে খবর দিয়েছে, আমার নবী পাক আসবে বাবা, ওই গর্তে পড়ে যাবে, আমার নবী পাককে দুনিয়াতে সরিয়ে দেবে। কিন্তু না না না, নবী পাক যখন আসছে আল্লাহর জিব্রাইল বলেছিল নবী গো সোজা রাস্তা যাবেন না, একটু বেঁকা যাবেন, বেঁকা যাবেন, যে সামনে গর্ত করে কিন্তু আমরা ফেলে মারবে। আমার দিনের নবী বিশ্বনবী শোনার পরে অন্য রুট দিয়ে চলে গেলেন, অন্য রাস্তা চলে গেলেন আবু জেহেলের বাড়ি। এদিকে বেঈমান আবু জেহেল চিন্তা করতে লাগলো আজকে নবী কেন এখন আসছে না, ভাই বোন কেন এখন আসছে না। এই বলতে না বলতে নিজের গর্তে নিজে পড়ে যা, নিজে গর্ত করেছিল, এত উন্মাদ তো পাগল, নবীর ফেলার জন্য নিজের গর্তে নিজে পড়ে গেল। দেখুন অবস্থা, সেই বিশ্ব নবী লাস্টের বেলা আবু জেহেলকে তুলে দিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক ডেকে বলল চাচা তুমি একটু ইমানের কলমা পড়ো। বলে পড়বো না, ইমানের কলমা পড়বো না কেন? বলে না ইমানের কলমা পড়া যাবে না, নবী পাক আমার এত উপকার করলেন তুলে দিলেন কিন্তু পড়লো না। আবু জেহেল বেঈমান বলেছিল মুহাম্মদ তুমি আমার গর্তে যখন তুলেছো আমি কলমা পড়বার একটা শর্ত কি? বলে আকাশে চাঁদটা দুবাক করে দেখাতে পারো আমি নিশ্চয়ই বুঝবো তুমি দুনিয়ায় বলে না তুমি জাদু খাটাতে পারো, কিন্তু চাঁদি ডাকা জাদু খাটাতে পারবে না। এবার মক্কা সুযোগ বলে না আপার জ্ঞানী গুণীকে ডাকলো, বেঈমানদের ডেকে তারা মিটিং মিছিল করলো, আমার ভাই বোন আমরা প্রস্তাব দিয়েছি আর কলমা প্রচার করতে হবে না, কোরআন প্রচার করতে হবে না, এই দেখো কি প্রস্তাব দিয়েছি, আকাশের চাঁদ দুবাক করে আমার ভাই বোন দেখাবে, দেখো। ও ভাইরা রে আমার নবী পাক শুধু আঙুল দিয়ে ইশারা করলো চাঁদ দুটো ভাগ হয়ে গেল। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি আমার নবী পাক শুধু আঙুল ইশারা করলেন চাঁদ ভাগ হয়ে গেল। তখন ডেকে বলছে আবু জেহেল ওই দেখো চাঁদ দুটো দুই দিকে চলে গেছে, একটা পশ্চিম দিকে একটা পূর্ব দিকে চলে গেছে। এইবার 50,000 ইহুদি বেঈমানরা ডেকে বলছে আবু জেহেল মুহাম্মাদের পরীক্ষা করছো তুমি, দেখো চাঁদ কোণে অন্ধকার এসছে, এখন উপায় কি? তখন সবাই বলছে আবু জেহেল তোমার কপালে বিপদ আছে, এইবার চাঁদ তুমি ঠিক এক জায়গা করো। আবু জেহেল বলছে ভাই বল আমি বুঝতে পারি তোমার কৌশল জানতে পারিনি, আমি নিশ্চয়ই কলমা পড়ব, ওই চাঁদ তুমি ঠিক জায়গায় এনে দাও, আবার যেমন ছিল তেমন করে দাও। আমার নবী পাক দেখবেন আল্লাহ কি করব, আমার আল্লাহ পাক দেখবেন নবী তুমি যা বলবে তাই হবে। আমার নবী পাক যখন ডাকলেন আবার চাঁদ দুটো এক জায়গায় হয়ে যায়, ওই বেঈমান আবু জেহেল কলমা পড়লো না, আমার নবীর দিন মানলো না, আমার নবীর কোরআন মানলো না। ও ভাইরা এখনো পর্যন্ত আবু জেহেলের পার্টি আছে, দল আছে, কোনো চিন্তা করবে না, ঘাবড়াবেন না, কোনো চিন্তা করবে না, ঘাবড়াবেন না। আমার নবী যে কলমা প্রচার করে গেছেন, যে কলমা প্রচার করে গেছেন, কোরআন প্রচার করে গেছেন, কিয়ামত পর্যন্ত কেউ ক্ষতি করতে পারবে না। নারায়ণ থাকবে, নারায়ণ থাকবে। আজকের সেই কোরআন কলেমা সারা পৃথিবীতে আজকে ছড়িয়ে গেছে, আমেরিকার মতো জায়গায় প্রত্যেক দিন হাজার হাজার মানুষ তার ইমানের কলমা পড়ছে, ব্রিটেনের মতো জায়গায় হাজার হাজার কলেমা পড়ে তারা মুসলমান হচ্ছে। এর জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাদের এখানে অনেক অনেক কথা বলছে, আমি বলেছি বাবা কোনো চিন্তা করতে হবে না, চিন্তার কারণ নেই, আমরা আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদের হয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার এসেছি যেহেতু আপনাদের কাছে, আপনারা আমার চেনেন জানেন, এজন্য আমি আপনাদের কাছে আগেই বলেছি, দুই হুজুর কেবলার আগমন মাশাআল্লাহ তিনারা বলে গেছেন, আলোচনা করে গেছেন, আমি একটুখানি আপনাদের কাছে আলোচনা করে দিলাম। তাই আগামী বছরের জন্য এই মাহফিলটা যাতে চলে সেই দিকে আপনাদের লক্ষ্য করতে হবে, যেহেতু আমি আপনাদের কাছে বেশি বাড়াতে যাব না। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বাবা, যেমন গত বছর আপনারা আমার হাতে দিয়েছিলেন সুন্দর রান্না বান্না আপনারা খাবেন এবছর ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে দাবি করছি, প্রত্যেকের কাছে বলছি, আপনারা কোনো চিন্তা করবেন না, আগামী বছরের জন্য আপনারা আলু দেবেন, আগামী বছরের জন্য তেল দেবেন, আগামী বছরের জন্য চাল দেবেন। আমি গুনাহগার, আমি দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করুক, আল্লাহ আপনাদের সকলের মনটা শান্ত করে দিক, নরম করে দিক। আমি আল্লাহর কাছে দোয়া করছি, প্রথম নম্বরে আল্লাহর দুটো পাগল বলুন, সামনে বছরে আলু যা লাগবে দুজন দিয়ে দেবেন, চাল যা লাগবে দুজন দিয়ে দেবেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি এই মাহফিলের জন্য। গত বছর আপনারা আমার কাছে ওয়াদা করেছিলেন, আমার ভাইরা বলছিল হুজুর প্রত্যেকে প্রায় কম বেশি দিয়েছে, হয়তো দুই একজন একটু এদিক ওদিক করেছে, নাহলে প্রত্যেকে আপনার কথা মতো মাশাআল্লাহ দিয়েছে। আমি খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। এই যে রান্না বান্না খাওয়া দাওয়া, এটা আল্লাহর বড় নিয়ামত বাবা, আল্লাহর বড় নিয়ামত বাবা। এজন্য বলছি প্রত্যেকের কাছে দাবি করছি, দেখেন প্রথমে ছেলেটা তো আমি চিনি বাবা, প্রত্যেক মহাফিলে প্রায় এলাকায় থাকে, আমি দেখেছি। দেখেন অনেকে বলে পাগল নিজের ভালো বোঝে, পাগল নিজের ভালো বোঝে, ছেলেটার কি অবস্থা আপনারা তো জানেন বাবা। আমার হাতে দশটা টাকা প্রথম দিয়ে গেলেন, এইটাই বরকত বাবা, এইটাই বরকত। আজকের বলুন এত ভাই বসে আছেন, কিন্তু ছেলেটা আস্তে আস্তে উঠে এসেছে, দশটা টাকা তো জানে না টাকা, ও তো কাছে রাখতে পারত, কাছে রাখতে পারত, কিন্তু না, আজকের আমার হাতে দিয়েছে এই দশটা টাকা। আয় আল্লাহ এই টাকায় বরকত দাও, আর হায়াত আল্লাহ দারাজ করে দাও, আল্লাহ রোগ থেকে আল্লাহ মুক্তি দাও, আর মা বাবার কোলটা আল্লাহ জুড়িয়ে দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের টিকিট হাতে দেবে। জোরে তকবীর দেন তো দেখি, নারায় তকবীর, সবাই মিলেমিশে দেন তো যে নারায় তকবীর দেখি। আল্লাহর একটা পাগল বলুন তো এক বস্তা আলুকে দেবেন সামনে বছর, বলুন দেখি একটা বস্তা আলুকে দেবেন আল্লাহর পাগল, একটু বলুন নাম বলুন দেখি। আমার এত ভাই এখানে বসে আছে, আমার এত ভাই এখানে বসে আছে, একটা আল্লাহর পাগল বলুন হুজুর সামনে বছরের জন্য আমি একটা বস্তা আলু দিয়ে দেবো, বলুন দেখি আল্লাহর একটা পাগল বলুন। আমি হাত তুলে দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ প্রভাব দেবেন। আমার ভাই কি নাম, সম্রাট আমার ভাই, আমার ছোট ভাই সম্রাট, আয় আল্লাহ নাম তো সম্রাট, কাদের সম্রাট বলা হয়, দিল্লির মসনদে যারা বসে তাদের সম্রাট বলা হয়, দিল্লির মসনদে যারা বসে ইজ্জতলা বলা হয়। আল্লাহ তোমার পাগল বান্দার সম্রাট হাতখানা তুলেছে আগামী বছরের জন্য, এক বস্তা আলু দে মাসুর ভাই সম্রাট। আয় আল্লাহ রে ওর জীবনটা শান্তির বানিয়ে দিন, ওর মা বাবার কলিজা ঠান্ডা করে দিন, দুনিয়া অভাব যেন দেবেন না, বালা যেন দেবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ টাকা টাকার বাড়ি দিন, আমার নবীর প্রেমের মালার গলা আল্লাহ পরি দিন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমি, জোরে তকবীর দেন তো দেখি নারায় তকবীর, সবাই মিলেমিশে দেন তো দেখি নারায় তকবীর। আমার ছোট ভাই সম্রাট বলো জিন্দাবাদ, আমার ছোট ভাই সম্রাট বলো জিন্দাবাদ, ওর মা বাবা জান্নাতি, জোরে বলুন মারহাবা, চিল্লে বলেন নারায় তকবীর। দু নম্বর আল্লাহর পাগল কি আছে, এক বস্তা আলু দেবেন বলুন, দু নম্বর কি আছেন বলুন, একটা বস্তা আলু দেবেন। জি আমার ভাই যান কি না, আয় আল্লাহ আমার ভাই জামশেদ, আমার বড় ভাই হাতখানা তুলেছে, আল্লাহ তোমার পাগল তোমার নবীর পাগল আমার জামশেদ ভাই, আয় আল্লাহ রে জীবনে নবী দেখিনি, নবীর বাড়ি মদিনা যেতে পারিনি, নবীর মহাবিলিবের হাতখানা তুলেছে নবীর মহাব্বতে, উনি এক বস্তা আলু দেবে আমার জামশেদ ভাই। আমি কি দোয়া করে এত ভাইকে নিয়ে, আমি এই দোয়া করে দিয়ে যাচ্ছি আল্লাহ ওকে আল্লাহ হাজি আপনি বানিয়ে দি। জোরে তকবীর দেন তো দেখি নারায় তকবীর, সবাই মিলেমিশে দেন তো দেখি নারায় তকবীর। আমার জামশেদ ভাই বলুন জিন্দাবাদ, আমার জামশেদ ভাই বলুন জিন্দাবাদ, ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারায় তকবীর।
তিন নম্বর কি আছেন বাবু, এক বস্তা আলু দেবে? হাত তুলেছে, মাবুদ রে এক বস্তা আলু দেবে আল্লাহ, ওর মনির তামান্না পুরা করে দিন আল্লাহ, পয়সা বরকত দিন, বাড়ির বালাগুলো দূর করে দিন, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, আমার ফুরফুরা পীরের দোয়া ওর বাড়িতে আল্লাহ পৌঁছে দি। নারায় তাকবীর, জোরে বলতে পারলেন না নারায় তাকবীর? আরো জোরে বলেন দেখি নারায় তাকবীর। আমার রাজা ভাই বলেন জিন্দাবাদ, আমার রাজা ভাই বলেন জিন্দাবাদ, ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারায় তাকবীর। আল্লাহ কবুল কর, আল্লাহ কবুল কর। তিন বস্তা আলু আপনার দিয়েছে, তিন বস্তা আলু দিয়েছে, তিনজন আল্লাহর পাগল, 40 কিলো করে চাল দেন। তিনটি আল্লাহর পাগল 40 কিলো করে চাল দেন। আমি গোনাগার দোয়া করছি আল্লাহ যেন হাজি বানিয়ে দেয়। আমি দোয়া করে দিয়ে যাচ্ছি আল্লাহ পর বাড়ির বালাগুলো দূর করে দিকে আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা। প্রথম নম্বরে কার নাম হবে বলুন? সামনে বছরের জন্য 40 কিলো চাল দেবেন, তিনজন দিতে হবে, হ্যাঁ 40 কিলো করে। প্রথম নম্বরে কার নাম হবে একটু হাত তুলুন দেখি, যে হুজুর সামনে বছরের জন্য আমি 40 কিলো চাল দেব, আমি দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ পর মনির তামান্না পুরা করুক, আল্লাহ পাকে হাজি বানিয়ে দিক। হ্যাঁ আমার নবীর সুন্নাত, নামটা সুন্নাত, আমার নবীর সুন্নাত, নাম রেখেছে সুন্নাত, আলী ভাই আমার 40 কিলো চাল দেবেন। আয় আল্লাহ, যে নবী 7 দিন কিছু খাইনি রে, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে, আয় আল্লাহ রে আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, ওর বাড়িতে ভাতের কষ্ট জীবনে দেবেন না। জোরে তকবীর দেন নারায় তকবীর, সবাই মিলেমিশে দেন দেখি নারায় তকবীর। আমার সুন্নত ভাই বলেন জিন্দাবাদ, আমার সুন্নত ভাই বলেন জিন্দাবাদ, ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারায় তকবীর। দু নম্বর কি আছে বলুন, দু নম্বর, ঠিক দু নম্বর কি আছেন বলুন বাবু? 50 কিলো চাল দেবে বলুন, আমি দোয়া করছি, দোয়া করছি, বলুন আল্লাহ বরকত দিন। বলুন দেখি আমার সুন্নাত ভাই দিয়েছে, আল্লাহ আপনাদের বরকত দিক। জি 25 কিলো 20 কিলো অনেক চালে আসছে বাবা, কিন্তু আমি কথা দিয়েছি তিনটে ভাই কে একটু দোয়া করব, তিনটে ভাই কে একটু দোয়া করব, 40 কিলো করে চাল চাইছি বাবা। আমার এত ভাই এখানে বসে আছে, কৃপণতা করবেন না, কৃপণতা করবেন না। জি আমি গত বছর বলেছিলাম আপনাদের, মনে আজকে জানি না বাবা, এই হায়াত মউত রিজিক দলো তার হাতে বাবা, দিয়ে ধন দেখে মন কেড়িতে কতক্ষণ, আল্লাহ পাক দেয় আবার আল্লাহ পাক কিন্তু কেড়ে নেয়, আল্লাহ পাক কিন্তু কেড়ে নেয়। একটু জোরে বলুন দেখি, আয় আল্লাহ আমার ওলি মোহাম্মদ ভাই, আমার ওলি মোহাম্মদ ভাই, উনি 40 কিলো চাল দেবে নিয়ত করেছে, দু নম্বর নাম লেখাচ্ছে, আল্লাহ আমার ভাইয়ের দানটা কবুল করুন, নামটা কত সুন্দর, ওলি 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 ওলি, আমার নবীর নামের সঙ্গে মোহাম্মদ যুক্ত আছে, আয় আল্লাহ রে আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, রাতের বেলা যখন গরিব পিতানে শুয়ে থাকবে আমার নবীর চাঁদ মুখটা আমার ওলি মোহাম্মদ ভাই একবার দেখি দি। জোরে তকবীর দেন নারায় তকবীর, সবাই জোরে দিতে পারলেন না নারায় তকবীর। আমার ওলি মোহাম্মদ ভাই বলো জিন্দাবাদ, আমার ওলি মোহাম্মদ ভাই বলো জিন্দাবাদ, আমার মা বাবা জান্নাতি, জোরে বলো মারহাবা, চিল্লে বলো নারায় তকবীর। বলুন তিন নম্বর কি আছেন বলুন, তিন নম্বর কি আছে? এক কামন, এক কামন চাল দেবে, যেহেতু তিনজন আলু দিয়েছে। জি তিনজন আপনার আলু দিয়েছে, আর তিনজনের কাছে আমি তিন মন চাল নেব, তিনজনের কাছে তিন মন চাল নেব। বলুন দেখি বাবু, হ্যাঁ টাকা তো আপনার দেবেন, আমি জানি গত বছর আমার হাতে দিয়েছেন, এবছর দেবেন? এই দেখেন 10 টাকা আমি কিন্তু ফেলিনি বাবা, হাতে রেখেছি বাবা, এইটাই বরকত আজকে দেখুন আপনি, এইটাই বরকত বাবা, এইটাই বরকত। জি বলুন দেখি আল্লাহর পাগল একটার মধ্যে কি আছে? হ্যাঁ 40 কিলো চাল দিবেন, আমি হাত তুলে দোয়া করছি আমার ভাই, ছোট ভাই,
হাসি মুখে জীবন কাটাবার তৌফিক দাও আল্লাহ রে, বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না, কেমতির ময়দানে ওর মা বাবার মাথা নূরের টুপি পরিয়ে দেবেন, আর আমি দোয়া দিয়ে যাচ্ছি কেমতির ময়দানে সবাইকে মিলে এক জান্নাতের টিকিট দি। জোরে তকবীর দেন দেখি, নারায় তকবীর, একটু চিল্লে বলেন দেখি নারায় তকবীর। আমার স্নেহের আব্দুল লতিফ বলেন জিন্দাবাদ, আমার স্নেহের আব্দুল লতিফ বলেন জিন্দাবাদ, ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারায় তকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। এক টিন তেল দিতে হবে বাবা, এক টিন তেল দিতে হবে সামনে বছর, এক টিন তেল দিতে হবে। বলুন বাবা, গরুর খবর আমার কাছে চলে এসেছে, গরুর খবর আমার কাছে চলে এসেছে। জি, কয়েকজন তারা নিয়ত করেছে এটা গরু দিয়ে দেবে, খবর আছে আপনাদের, দিয়ে দেবো বাবা পরে। আগে চাল ডালগুলো ঠিক করলে গোশ দেবো কোথা, আর কুটুম নড়ে না গোশ না দিলি। জি আল্লাহু আকবার। এ আগে ছিল আপা বলে না মুড়ি বাতাসা, আপা জানেন না আমি তো আজকালের বক্তা না বাবা, ওই টেবিলের উপরে হারকেন দিত, তখন মিলাদ করি বাবা টেবিলের উপরে হারকেন দিত। আপনারা বুঝবেন না, যারা বয়স্ক মানুষ আছে জেস করে দেখুন বাবা, তখন এত মিলাদ মাহফিল হতো না, এই টেবিলের উপরে হারকেন দিত তখন মিলাদ করি আমি বাবা আপনাদের দোয়ায়। তারপর হ্যাসাং লাইট এলো, হ্যাসাং লাইট ওই মাঝে মাঝে ঝুলিয়ে দেবে আর পেড়ে পেড়ে শুধু। জি আল্লাহু আকবার। আজকালের কথা বলছি না বাবা, আজকালি কথা বলছি না, জেনাটা তো কালে এসে বাবা, এই কারেন্ট তো কালে এসে বাবা। জি আগে মিলাদ কত কষ্ট হতো বাবা, এই মুখে মিলাদ করেছে, মুখে মুখে মিলাদ, গ্রামে গ্রামে মিলাদ হতো, মুখে মিলাদ করতো, মাইক তো কালকে এসছে বাবা মাইক, তারপরে একটা হরে একটা খুঁটি দিবে দেবে একটা মাইক করবো বা চললো মিলাদ। জি আল্লাহ কত সুখ শান্তি দিয়েছে, এখন কোনো অসুবিধা নেই, আমরা ছোট করে বলছি আওয়াজ বড় হয়ে যাচ্ছে, এজন্য বলছি বাবা এই মহফিলে যারা বসে আছেন আল্লাহর একটা পাগল হাত তুলে বলুন সামনে বছরের জন্য এক টিন তেলকে দেবেন বলুন। আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করছি বাবা, একটু বলুন দেখি একটা পাগল বলুন হুজুর সামনে বছরের জন্য আমি এক টিন তেল দিয়ে দেবো। আমার নবীর মহব্বতে বাবা এই মহফিলটা সবার, এই মহফিলটা সবার, একটা আল্লাহর ওলির মহফিল বাবা, এই মহফিলের বরকত আলাদা। আজকে দুইজন হুজুর ফুরফুরা শরীফের হুজুর কেবলে এসে জলসা করে গেলেন, লক্ষ্য করুন বাবা আমি গুনাহগার। জি আমি গুনাহগার, আজকে লক্ষ্য করুন দুই হুজুর চলে গেছে বাবা, হুজুররা লাস্টে থাকবে দোয়া করবে, কিন্তু হুজুর আগে বলে চলে যাচ্ছে না খোকা ভাই লাস্টে থাক, খোকা ভাই লাস্টে থাক। জি দেখুন আল্লাহর কি নিয়ামত দেখেন বাবা, আমি গর্ব করে বলছি রে আলবের বার রেখে বলছি, আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি আমি খুব বড় তা না, আপনাদের দোয়া আমার পীরের দোয়া বাবা, এজন্য বলছি আল্লাহ রহম। একটা আল্লাহর পাগল বলুন দেখি সামনে বছরের জন্য এক টিন তেল আপনি দেবেন বলুন দেখি, একটা পাগল আজকের গরু দিতে পারছে আর আপনি এক টিন তেল দিতে পারবেন না বাবা, একটু বলুন আমি দোয়া করছি বাবা, কি হবে কি হবে। আজকে চোখ বন্ধ করলে কালকের কবরে, আজকে চোখ বন্ধ করুন কালকের কবরে, এই তো দুনিয়া। কবুল করো কবুল করো মনির কামনা, খানায় কাবা না দাকায় মরণ দিও না, কবুল করো মনের বাসনা, নবী পাকের রওজা না দাকায় আল্লাহ দুনিয়াতে যেন তুলে নেবেন না, দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো হচ্ছে, দরুদ পড়ো দরুদ পড়ো জলসায় বসিয়া, মোদের দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া, জোরে জোরে আল্লাহ হুম্মা। মা বোনেরা বেটিরা গো
এই মহাফিল আমার নবী অন্ধকার ঘরে গোপনে গোপনে করতে হতো, এমন জাহেরা ভাই নবী করতে পারতেন না। বাবা কত করুণ অবস্থা ছিল। আজকে আমি তো লোক জুলে মহাফিল করছি, হেঁকে চিল্লে মহাফিল করছি, এমন একটা দিন ছিল আমার নবী করতে পারতেন না, আমার নবী বলতে পারতেন না। চতুষ্মান চতুর্দি আল্লাহর দুশ্মনেরা দাঁড়িয়ে যেত, ও ভাইরা রে সেই নবীর দিকে তাকিয়ে আল্লাহর একটা পাগল কি বলতে পারলে না, আমার নবীর প্রেমের মালা গলায় পরে সামনে বছরের জন্য এক টিন তেল দেবেন, আমি গুনাহগার দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ পাকের ভাতের কষ্ট জীবনে যেন না দেয়। জোরে তকবীর দেন দেখি নারায় তকবীর, সবাই মিলে মিশে দেন দেখি নারায় তকবীর, আল্লাহ কবুল করেন। এত ভাই এখানে বসে আছেন, একটা ভাই তো বলতে পারলেন না হুজুর আমি একটা টিন তেল দিয়ে দেব, নেই আল্লাহ আকবার, আলু দিলেন চাল দিলেন আর একটা পাগল কেন হলো না, খুব অভাব খুব কষ্ট, জি খুব কষ্ট। আল্লাহ নবীর জন্য দিনের জন্য আল্লাহ একটা পাগল একটু বলতে পারলেন না যে হুজুর আমি একটা টিন তেল দিয়ে দিলাম, একটা টিন তেল দিয়ে দিলাম, আমি দোয়া করছি আল্লাহর কাছে দিয়ে দেখেন না। গত বছর যারা দিছিলেন তারা কি গরিব হয়ে গেছে বাবা, গত বছর যারা দিয়েছিলেন তারা কি গরিব হয়ে গেছে বলুন, আল্লাহ পাক বরকত দিস কিনা নিজে নিজে বুঝুন, আল্লাহ পাক বরকত দিস কিনা নিজে নিজে দেখুন। দান করলে জীবনে কমে না বাবা, দান করলে জীবনে কমে না, যত দেবেন দেখবেন আল্লাহ পাক আপনার বরকত দেবে, আল্লাহ পাক আপনার বরকত দেবে, লিখে রেখে দেয় জীবনে দানের মাল কমে না, জীবনে দানের মাল কমে না, এটা মনে রেখে দেবেন আপনি, আপনি মনে রেখে দেবেন। হয়তো মনে করছেন হুজুর চাচ্ছে দেব না, না দিলেও মাহফিল হবে বাবা, না দিলেও মাহফিল হবে, জি না দিলেও মাহফিল হবে, মাহফিল বন্ধ হবে না, এটা পীরের দোয়া, পীরের দোয়া মাহফিল চলবে। এই জন্য আমি আপনাদের কাছে দাবি করছি, আমার দাবিটা রাখে, আমার দাবিটা রাখে, বলুন আল্লাহর পাগল কি আছে, জি। তারপর পেঁয়াজ দিতে হবে, এবার তো পেঁয়াজের যা অবস্থা, চাই তো চিন্তা হয়, চাই তো চিন্তা হয়, জি। অনেক মেয়েরা বলছে হুজুর পেঁয়াজ দেওয়ার উপায় নেই, হ্যাঁ পেঁয়াজ দেওয়ার উপায় নেই, তবু কি করা যাবে, এবার দামটা বেড়ে গেছে বাবা, যেহেতু পেঁয়াজ বাইরে তা আসছে না বলে দামটা বেড়েছে, জি। তবে আল্লাহর রহমতে অনেক কমেও গেছে, এখন সামনে বছরের জন্য এক বস্তা পেঁয়াজ দিতে হবে, এক বস্তা পেঁয়াজ দিতে হবে সামনে বছরের জন্য, নিয়ত করেন বসে বসে যে হুজুর এক বস্তা পেঁয়াজ আমি দিয়ে দেব এই মহাফিলে, নিয়ত করুন আর বসে, জি। আর একটা টিন তেলকে দেবেন বলুন, একটা টিন তেলকে দেবেন, আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি, আপনি তাড়াতাড়ি বলুন দেখি, দেখছি আপনার আপনার মনটা আপনার প্রাণটা কেমন আমি দেখছি, কি হয় বাবা, টাকা তো সব পড়ে থাকবে, সব পড়ে থাকবে, জি। এই শরীর আজকে যদি মরে যায় কালকে মাটির সঙ্গে মিশে যাব, কাফনটা পরাবে বাবা জানাজা পড়িয়ে সুন্দর করে বাবা গোসল দিয়ে কবরের ঘরে তুলে দেবে, কে নেবে তোমার টাকা, কে নেবে তোমার বাড়ি, কে নেবে তোমার আজকের গাড়ি, কে নেবে তোমার আজকের জমি, ভাইরা রে আমি তুমি কবরে চলে যাব। তাই আজকের বলছি আল্লাহর পাগলেরা একদিন দেরি করবেন না, আমার নবীর মহব্বতের মাহফিল, আমার নবীর মহব্বতের মাহফিল, এই মাহফিলে দান করে জীবনে কমে না, আরে আল্লাহর পাগলেরা রে যত দিবেন আল্লাহ পাক দিয়ে দেবেন, আল্লাহ পাক বরকত দেবেন, আপনার জানেমালে বরকত দেবেন, সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর, বলুন দেখি আল্লাহর একটা পাগল, বলুন আল্লাহ একটা পাগল, বলুন দেখি, বল 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 বল, আমার বশির ভাই, আয় আল্লাহ রে আমার বশির ভাই হাতখানা তুলেছেন, এত এখানে বসে আছে, আয় আল্লাহ সবার কপাল খোলে না, সবার নসিব খোলে না, আমার বশির ভাই হাতখানা তুলেছে আল্লাহ, আমার নবীর প্রেমের পাগল উনি এক টিন তেল দেবে নিয়ত করেছে, আয় আল্লাহ রে জীবনে হাতে টাকা চালাবেন না, বাড়িতে কোনো বিপদ আবার যেন দেবেন না, আমি দোয়া দিয়ে যা চাল্লা সংসার উন্নতি দিন, আমি দোয়া দিয়ে যা চাল্লা আমার পশির ভাইকে হাসি বানিয়ে দি, একটু জোরে তকবীর দেন নারায় তকবীর, সবাই মিলেমিশে বলেন নারায় তকবীর, আর জোরে বলতে পারলে না নারায় তকবীর, আমার বশির ভাই বলো জিন্দাবাদ, আমার বশির ভাই বলো জিন্দাবাদ, ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা, নারায় তকবীর।
আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ পদের দানে বরকত দি, আল্লাহ পদের মালে বরকত দি। বলুন আল্লাহর একটা পাগল বলুন একটা বস্তা পেঁয়াজ দেবে, একটা বস্তা পেঁয়াজ দেবে, যদি দাম বেশি হয় হাফ দিও, জি যদি বেশি হয় তো মনে করেন হুজুর পেঁয়াজ কি হবে, আল্লাহু আকবার, 150 টাকা পর্যন্ত উঠে চাপা তো জানে। ইদানিং একটু শুনছি নাকি অনেক কমে গেছে, 65-70 এসেছে, তবে আরো কমবে, আরো কমবে ইনশাআল্লাহ। তো একটা বস্তা পেঁয়াজের নিয়ত করুন বাবা আমার নবীর মহব্বতে, জি আল্লাহু আকবার। আপনাদের দানে বরকতিক আমি দোয়া করছি, এক টিন তেল আমার বসির ভাই দিতে পারলো, আর একটা বস্তা পেঁয়াজ আপনি দিতে পারবেন না বলুন দেখি, জি। আর চাল দিয়েছে 10 আপনার 25 কিলো আর 15 কিলো 20 কিলো, হ্যাঁ 25 কিলো কে দিয়েছে ভাই? আমার হাকিম ভাই উনি 25 কিলো চাল ওয়াদা করেছেন, আল্লাহ রে আমার হাকিম ভাই নিয়ত করেছে উনি 25 কিলো চাল আমার এতিম নবীর নামে দিয়ে দেবেন, আয় আল্লাহ রে আমার হাকিম ভাইয়ের দানটা কবুল করিলেন, আল্লাহ বাড়ির বালাগুলো দূর করে দিল, দানায় দানায় আমার আল্লাহর বরকতটা দিয়ে দিন। জোরে তকবীর দেন, নারায় তকবীর। আমার আজিবার ভাই আব্বা নেই দুনিয়ার জমিনে, আব্বা বলে কারে ডাকবা, আয় আল্লাহ আব্বা জানের নামে উনি 20 কিলো চাল দিয়েছেন, আমি দোয়া দিই যা চাল্লাহ আসুর আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি। জোরে তকবীর দেন, নারায় তকবীর। জোরে দিতে পারলেন না, নারায় তকবীর বলুন বাবা বল, জি আল্লাহ আপনাদের বরকত দিক, আল্লাহ আপনাদের জানমালে বরকত দিক, আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদ। গত বছর তোমরা অনেকে বলেছিলে আমি তোমাদের জন্য আলাদা দোয়া করে দিয়েছি, এ বছর তোমরা নামটা একটু বলো, নামটা লেখা খেন, ওদের দানটা সলিড বাবা, ওরা যা দান করে সলিড, আমরা অনেক আছে হয়তো একটু দেরি করি, দেই একটু দেরি করে দেই, কিন্তু মেয়েদের দানগুলো সলিড বাবা, ওরা বললে দেয়, কারণ ওরা খুব চিন্তা করে একদিন যদি মরে যায় সেটা দেবে আমার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর আমরা আল্লাহু আকবার মরণের চিন্তা নেই, মরণের চিন্তা নেই, বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার, এজন্য তো বিপদ বাবা, এজন্য তো বিপদ বাবা, আজকের আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি না, এজন্য বলছি আমার মা বোনেরা বেটিরা তোমরা যা যে পারো একটু নাম লেখাও, তোমরা যা কিছু পারো। আয়েশা বিবি আমার নবী পাকের ছোট বিবির নামে নাম আয়েশা বিবি, আয় আল্লাহ রে 1000 টাকা নাম লিখাচ্ছেন এই নবীর মহব্বত উনি দিয়ে দেবেন, আল্লাহ আমি কি দোয়া করব, ওর কোলে কত শান্তি দেন, আসল আল্লাহ ভরিয়ে দেন, কিয়ামতের ময়দানে আমার নবীর বিবির সঙ্গে এক জান্নাতের টিকিট দি। তকবীর দেন, নারায় তকবীর, সবাই মিলে মিশে দেন দেখি, নারায় তকবীর, আর জোরে দিতে পারলে না, নারায় তকবীর, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। দেখেন মেয়েদের দানটা বড় দান বাবা, মেয়েদের দানটা বড় দান, জি হ্যাঁ। আমার মা বোনেরা বেটিরা এইভাবে তোমরা একটু নাম লেখাও, আমি তোমাদের 500,000 তোমাদের কাছে দাবি করছি, তোমাদের কাছে দাবি করছি, প্রতি বছর মাহফিলটা হয় কত ভালো লাগে বাবা, এজন্য প্রত্যেকের কাছে দাবি করছি, আমার বোন আমার মা আমার বেটি প্রত্যেকের একটু নাম তোমরা লিখে দাও, লিখে দাও, 1000 দেবে 500 দেবে, যার যা ক্ষমতা যেভাবে একটু দিয়ে দেবে, আল্লাহ আপনাদের বরকত দিক, হ্যাঁ আল্লাহ আপনাদের নাজার দিক, আমি দোয়া করছি। আয় আল্লাহ একজন মহিলা নাম পাঠিয়েছে 500 টাকা দেবে নিয়ত করেছে, রূপবান বিবি নাম, আল্লাহ দানটা তার কবুল করে লাও, তার হায়াত আল্লাহ তারাস করে দাও, তার মনটা আল্লাহ ভরিয়ে দাও, আল্লাহ আসলে টাকায় টাকা ভরিয়ে দাও, দুনিয়া রহমত দাও, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবীর মেয়ের সঙ্গে এক জান্নাতের টিকিট দি।
জোরে তকবীর দেন, নারায় তকবীর, সবাই মিলেমিশে দেন দেখি নারায় তকবীর, আর জোরে দিতে পারলে না নারায় তকবীর, আল্লাহ কবুল কর, আল্লাহ কবুল করে। মেয়েরা তো টুকটাকি বলছে, আপনা তো কিছু বলেন না, সবাই একটু বলেন, মুখ খোলেন, এরূপ জলসা প্রতি বছর হবে, কত মজা লাগে বলুন তো। হ্যাঁ, মাহফিলের পরে দুয়ার পরে বিরিয়ানি খাবেন সবাই, কত একটা মজার কথা বাবা। জি জি, সবাই খালি মুখে যাবেন কেন, সবাই বসে তাবারুক খেয়ে যাবেন, আর আপনারা দেন বলে সবাই মিলেমিশে করতে পারে বাবা। আমি খোকা ভাই আপনাদের কাছে দাবি করছি, একটু দেন, সবাই মিলেমিশে দেন। আর কে দিবেন বলেন, 1000 টাকা কে দেবেন, 500 টাকা কে দেবেন, একটু নাম বলেন বাবা। আর নগদ যারা দেবেন আমার হাতে দিয়ে যান। রিয়াজুল ভাই 500 টাকা দেবে নিয়ত করেছে, আমার রিয়াজুল ভাই 500 টাকা দেবে নিয়ত করেছে, ওর নিয়তটা পুরা করে দাও, পকেটে টাকা ভরিয়ে দাও, হে আল্লাহ দুনিয়ার শান্তি দাও, বাড়ির বালা দূর করে দাও, সবাই ধরে চিল্লে বল আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার তোতা ভাই আব্বা জানের নামে 500, নিজের নামে 1000, আর 1500 টাকা মোট দিয়েছে আমার তোতা ভাই। আল্লাহ রে, আমার তোতা ভাইয়ের কান্না আল্লাহ কবুল করিলেন, আর বাড়ির বালাগুলো দূর করে দিন, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ খাজা বাবা নেক নজরের বাড়িতে আল্লাহ পৌঁছে দিন, নারে তাকবীর, নারে তাকবীর। সাফিয়া বিবি আমার বুবুজান নাম লেখাতে সাফিয়া, 500 টাকা দেবে নিয়ত করেছে, আল্লাহ নিয়তটা পুরা করুন। আর আমার মোস্তাক ভাই উনি 1000 টাকা দেবে নিয়ত করেছেন, ওর নিয়ত আল্লাহ পুরা করে দিন। আই মাহবুব রে, এই দানগুলো আল্লাহ কবুল করিলেন, ওদের মনের কুকুতে আল্লাহ বাড়িয়ে দিন, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ নবীর দেশের মেহমান আল্লাহদের বানিয়ে দিন। জোরে তকবীর দেন, নারায় তকবীর। একজন মহিলা প্যারালাইসিসে ভুগছে, কত কষ্ট পাচ্ছে, আজকে সেই মহিলা বলে 100 টাকার নোট এবং 10 টাকা অনেক টাকা আমার হাতে তুলে দিয়েছে, হে আল্লাহ তোমার জান্নাতের বাগানে নবীর বাগানে আজকের মহিলা আমার কাছে টাকা পাঠিয়েছে, হে আল্লাহ কত কষ্ট জীবনে পাচ্ছে, কিন্তু না 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 আজকে টাকাটা দিয়েছে, আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ তুমি তো সব কিছু করতে পারো, এই দানের বরকত আল্লাহ তার রোগটা আল্লাহ ছাড়িয়ে আল্লাহ হাসি মুখে বেড়াবার মতো তৌফিক দান করে দিন। জোরে তকবীর দেন, নারায় তকবীর, সবাই মিলেমিশে দেন দেখি নারায় তকবীর, আরে জোরে দিতে পারলে না নারায় তকবীর, আল্লাহ কবুল কর, আল্লাহ কবুল কর, আল্লাহ দানে বরকত দিন, আল্লাহ মালে বরকত দিন। বলুন 1500, আল্লাহর পাগল কি আছে একটু নাম লেখান দেখি বলুন দেখি, আমি দোয়া করছি। আশিকুল ভাই 1000 টাকা দেবে নিয়ত করেছে, আশিকুল ভাই ওর দানটা আল্লাহ কবুল করুন, ওর মার কলিজা ঠান্ডা করুন বাবা, দুনিয়ার জমিনে আল্লাহ মাথা উঁচু করে বেড়াবার মতো তৌফিক দি। জোরে তকবীর দেন, নারায় তকবীর, একটু মিলেমিশে দেন, নারায় তকবীর, নারায় তকবীর। আমার আশিকুল ভাই বলো জিন্দাবাদ, আমার আশিকুল ভাই বলো জিন্দাবাদ, ওর মা বাবা জান্নাতি, জোরে বলো মারহাবা, নারায় তকবীর, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন দেখি বাবা, একটু নাম বলেন দেখি, নাম বলেন, হ্যাঁ দেরি করবেন। আমার রবিল ভাই মেয়ের নামে মেয়ে, তার নামে 500 টাকা দিচ্ছে, মেয়ের হায়াত দারাজ করে দিন, মেয়ের রোগ আল্লাহ মুক্ত করে দিন, হাসি মুখে মার কোলে বাপের কোলে আল্লাহ আপি রেখে দিন, আমি দোয়া দিয়ে যাচ্ছি টাকার বদলে ওই মেয়ের করে পেদি বেরাম যেন দেবেন না, নারায় তাকবীর, নারায় তাকবীর। আল্লাহ কবুল কর, আল্লাহ কবুল কর। আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন বৈদ্য ভাই উনি 10 কিলো ডাল দেবে নিয়ত করেছেন,
এই নবীর বাগানে আল্লাহ আমার আলাউদ্দিন ভাইয়ের মনের কামনা পূর্ণ করুন, আল্লাহ আজকের বাড়ির বালাগুলো দূর করে দিন, আই মাহমুদ রে ওর টাকায় টাকা লাপি বাড়ি দিন, দুনিয়ার শান্তি দিন, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর ভুকা যেন রাখবেন না, বাচ্চা ভুকা যেন রাখবেন না, সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমি নারায় তাকবীর নারায় তাকবীর সায়রা বানু আমার প্রভু জান 500 টাকা নাম লেখাচ্ছে আল্লাহ দানটা কবুল করুন, সায়রা বানু এ আল্লাহ একজন মহিলা তোমার বান্দি আজকে 500 টাকা দেবে নিয়ত করেছে, ওর মনির তামান্না লাভ পুরা করে দিন, মা ফাতেমার সঙ্গে এক জান্নাতের টিকিট দি, জোরে তকবীর দেন দেখি নারায় তকবীর, সবাই মিলেমিশে দেন তো দেখি নারায় তকবীর, আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে আল্লাহ দানে মালে বরকত দি আল্লাহ দানে মালে বরকত দি, বলে একটু নাম বলুন দেখি বাবু একটু নাম বলুন, আমি গত বছর তেত বলিনি বাবা, আমি গত বছর তেত বলিনি, আমি অল্প বলেছি আপনার অনেক দিয়েছি, আমি অল্প বলেছিলাম অনেক দিয়েছি, কিন্তু এবছর কৃপণতা করছেন কেন বাবা বলুন, যত দেবেন আল্লাহ আপনার বরকত দেবে, যত দেবে আল্লাহ আপনার বরকত দেবে, দিয়ে দেখুন আল্লাহ আপনার জানমালে বরকত দেবে, আপনার অভাব আল্লাহ দেবে না, আল্লাহ আপনার ভাতের কষ্ট দেবে না, জানের কষ্ট দেবে না, দিয়ে দেন বলুন, আর নগদ 150 যার যা ক্ষমতা আল্লাহ দিয়েছে সবাই মিলেমিশে দেন, এটা আল্লাহর ওলির দরবার বাবা, আল্লাহর ওলির দরবার বাবা, দেন ফুরফুরা শরীফের হুজুর কেবলার এসে ওয়াশ করে গেলেন কপাল আজকের আপনাদের, হুজুরদের দোয়া আপনার নিয়েছেন বাবা, সবাই মিলেমিশে একটু নাম বলেন দেখি, সবাই মিলেমিশে একটু নাম বলেন, আমি দোয়া করছি আল্লাহর কাছে 100 দেবেন 50 দেবেন 1000 দেবেন, আর নগদ কে কি দেবেন একটু দিয়ে দেন, আমার মা বোনেরা বেটিরা অনেক নগদ টাকা পাঠিয়েছে, অনেক নগদ টাকা পাঠিয়েছে, আমি ওদের জন্য খাস করে দোয়া করব, আল্লাহ ওদের বালা মুসিবত দূর করে দিক, আল্লাহ ওদের দানায় দানায় বরকত দিক, আমি দোয়া করছি ওদের জন্য, বলুন দেখি বাবা দেরি করবে, সিরাজ বৈদ্য ভাই তার কলিজার টুকরি মেয়ে 500 টাকা নাম লেখাচ্ছে, আমার সিরাজ ভাইয়ের মেয়ে আজকের বলে 500 টাকা নাম লেখাচ্ছে, আল্লাহ মেয়ের হাত দারাজ করে দিন, আল্লাহ বাপের হাত দারাজ করে দিন, সংসারে উন্নতি দিন, জোরে তকবীর দিতে পারলে না নারায় তকবীর, সবাই জোরে দেন দেখি নারায় তকবীর, আল্লাহ বরকত মেহরা মল্লিক, আয় আল্লাহ মেহরা মল্লিক 500 টাকা দেবে নিয়ত করেছে, আল্লাহ নিয়তটা পুরা করো, আয় আল্লাহ রে দুনিয়ার জমিন আল্লাহ শান্তি দান করে দিন, টাকা টাকা বাড়ি দিন, সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর, মোমেনা বিবি আমার মোমেনা মোমেনা আজকে নাম লেখাচ্ছে 500 টাকা দেবে, আল্লাহ মুমিনের হাত দারাজ করে দিন আল্লাহ, ওর আসলে রহমত দান করে দিন আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের ময়দানে মা রাবিয়ার সঙ্গে এক জান্নাতের টিকিট দি, জোরে তকবীর দেন নারায় তকবীর, সবাই মিলেমিশে দেন দেখি নারায় তকবীর, গোপন দান নাম বলে না 500 টাকা আমার কাছে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ রে আজকে নগদ 500 টাকা দিয়ে দিয়েছে, এ দানটা কবুল করুন, ওর মনির তামান্না পুরা করুন, আল্লাহ টাকা টাকা বাড়িয়ে দিন, আমার নবীর দরবারটা দেখার তৌফিক দিয়ে দিন, নারে তাকবীর, আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে, আল্লাহ জানে মালে বরকত দিন, আল্লাহ জানে মালে বরকত দিন, আমি দোয়া করছি আপনাদের জন্য, হামিদা বিবি টাকা নাম লেখাচ্ছে, আমার বোন আমার বোন আমার ছোট বোন হামিদা ওর দানটা কবুল করুন, ওর মনের গতি আল্লাহ বাড়িয়ে দিন, মনে
ফ্যানটা কবুল করুন, 25 কিলো চাল দেব আল্লাহ, ওর ভাতের কষ্ট দেবেন না, বাড়ি যেন ভুকা রাখবেন না, সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ পদের দানে বরকত দেয়। মোমেনা বিবি আব্বা জানের নামে দুনিয়ায় আব্বা নে, আব্বা বলে কারে ডাকবো, আব্বা বলে কার কাছে যাব, আব্বা হারিয়েছে নগদ 200 টাকা দিয়েছে, আব্বা জানের নামে সামনে বছরে মহাবীরে 500 দেবে, আল্লাহ দানটা কবুল করো, আর হায়াত দারাজ করো, আর বাপের কবরটা নুরির বাগান বানিয়ে দি। জোরে তকবীর দিতে পারেন না, নারায় তকবীর, একটু মিলেমিশে দেন দেখি, নারায় তকবীর, সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলে আল্লাহুম্মা আমিন, নারায় তকবীর, আল্লাহ কবুল করে, আল্লাহ আপনাদের জানমালে বরকত দিন, আল্লাহ আপনাদের ইমানের জোতে বরকত দিন। আমি দোয়া করছি আপনাদের জন্য, কয়েকজন মিলে তার একটা গরু দেবে নিয়ত করেছে, তারা মধুবাবু এবং বাকি কয়েকজন মিলে সামনে বছর একটা গরু দেবে নিয়ত করেছে, এর জোরে তকবীর দেন তো দেখি, নারায় তকবীর, গরু তকবীর এত আসতে বাবা, সব কাজে ফাঁকি দেব, হ্যাঁ গরু তো ফাঁকি, আল্লাহু আকবার, এর জোরে দাও নারায় তকবীর, এর জোরে দাও নারায় তকবীর, হ্যাঁ কয়েকজন মিলে একটা গরু দেবে, জোরে বলেন মারহাবা, ওদের মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারায় তকবীর, আর জোরে বলতে হবে নারায় তকবীর, আল্লাহ আপনাদের দানে বরকত দিক। বাবা 10 টাকা 5 টাকা কাছে নেই বাবা, আমি খোকা ভাই চাচ্ছি, আমি খোকা ভাই চাচ্ছি, গত বছর বলেছিলাম একটু চা খাবো, আপনার কাছে বলেছিলাম না জি, 10 টাকা 20 টাকা 50 টাকা কাছে নেই বাপ, জামা পাল্টে এসো বাবা, আল্লাহু আকবার, আমার মা বোনেরা ওদের তো পকেট নেই, ওরা টাকা পাঠিয়েছে, ওদের পকেট নেই টাকা পাঠিয়েছে জি, আর আমাদের পকেট আছে বার করছি না জি, এই জন্য তো বলছি বাবা 10 টাকা 20 টাকা 50 টাকা আমার হাতে দাও, দাও আমার হাতে দাও বাবা, আর আর আপনি না, আমার বোন 500 টাকা দেবে নিয়ত করেছে আব্বার নামে, আব্বার হায়াত আল্লাহ দারাজ করুন, আয় আল্লাহ দুনিয়ার জমিনে ভুকা যেন রাখবেন না, আল্লাহ দানটা কবুল করুন, সবাই জোরে চিল্লে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন, বাবু বাবু ওই ছেলেটা যাচ্ছে ওদের হাতে দেন, কারণ আপনি হয়তো মনে করলে আমি হুজুরের হাতে 10টা কি করে দেবো, ওদিক ঠিক আছে, ওদিক ঠিক আছে, 10টা কি করে দেবো, আমার ছোট ভাই যাচ্ছে ওর হাতে দিয়ে দেন বাবা, দেন আর সবাই মিলেমিশে দুয়ালেন, সবাই মিলেমিশে দুয়ালেন বাবা, এটা সবার কাজ, এটা সবার কাজ, দাও বাবা আমি দোয়া করছি বাবা, জুলাই খা বাচ্চা মেয়ে আব্বার নামে, আব্বা দেবে জুলাইকার নামে 500 টাকা, আল্লাহ কবুল করিলি, আল্লাহ দানে দানে বরকত দিন, হাতে বরকত দিন, সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর, আয় আল্লাহ চাঁদ বাবু না, ও ছেলেটা মা, আয় আল্লাহ আজকের মা জুনুনি আজকের দুনিয়াতে চলে গেছে, চাঁদ বাবু মাকে দেখতে পাচ্ছে না, গত বছর মা দান করে গেল, এই বছর মা নেই, আয় আল্লাহ রে মা জুনুনির নামে সন্তান আজকে 500 টাকা দিচ্ছে, ওর দানটা আল্লাহ কবুল করুন, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর মার কবরটা ফুলের বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন, সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে তকবীর দেন দেখি নারায় তকবীর, সবাই জোরে দেন দেখি নারায় তকবীর, রুহান আমিরুল আব্বার নাম 500 টাকা দেবে নিয়ত করেছে, আল্লাহ রে রুহানির দানটা আল্লাহ কবুল করুন, আল্লাহর হায়াত
আল্লাহ দারাজ করুন, আল্লাহ মনির তামান্না পুরা করুন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমীন। নারে তাকবে, নারে তাকবে, বলুন দেখি আল্লাহর পাক। হ্যাঁ আল্লাহু আকবার। আমার ভাইজানের কাছে অনেক টাকা দিয়েছে, অনেক টাকা দিয়েছে, আল্লাহু আকবার। আপনাদের দানটা কবুল করুন, আপনাদের দানটা আল্লাহ কবুল করুন, আল্লাহ আপনাদের মনের তামান্না পুরা করুন, আল্লাহ আপনাদের ঈমানের যাতে বাড়িয়ে দিন। জি, আর কোন পাগল যদি থাকেন একটু নাম বলেন, 500,000, 500,000, 2,000, 1,000, এমন কোন আল্লাহর পাগল থাকলে নাম বলুন দেখি বাবা। আল্লাহ আপনার জীবনের অভাব দেবে না, আল্লাহ আপনার ভাতের কষ্ট দেবে না, আল্লাহ আপনার অভাব দেবে না, ভাতের কষ্ট দেবে না, একটু নাম বলেন বাবা। আমার মা বোনেরা যারা আছেন, আপনারা ওইখানে 10 টাকা 20 টাকা করে তোলেন, আমি খোকা ভাই দোয়া করবো আপনাদের জন্য। অনেক মেয়েরা আছে এখানে, ছেলে কজন আছে বাবা, এখানে ছেলে কজন আছে? আমার মনে হয় ডবল মেয়েরা আছে, মনে হচ্ছে ডবল মেয়েরা আছে। জি, ওরা কিন্তু দেখবেন খুব, হ্যাঁ আল্লাহু আকবার, ওরা খুব শান্ত এবং ওরা খুব ধৈর্যশীল। আমরা তো মাঝে মাঝে উঠে যাচ্ছি, একটু বিড়ি খেয়ে না কিরম হয়, আল্লাহু আকবার, ঠান্ডা না টানলে কিরম হয়, আল্লাহু আকবার। জি, কিন্তু ওদের দেখবেন সেই সন্ধ্যে বা সন্ধ্যের পরে এসে বসেছে বাবা, ওরা কিন্তু ওটা উঠি করে না, একই নিয়মে বসে আছে। মোনাজাত যতক্ষণ না হবে ওরা কিন্তু উঠবে না, ওরা কিন্তু উঠবে না। এই জন্য আমি আপনাদের কাছে দাবি করলাম, আপনারা আমার কাছে দিয়েছে, যেহেতু একটার বেশি হয়ে গেছে, আর বেশি রাত করা উচিত না, যেহেতু আমি তো চিন্তা করছিলাম যে 12টার ভিতরে ছেড়ে দেওয়ার একটা নিয়েছিল, কিন্তু দুই হুজুর পরস্পর এলে আমি গোনাগার আপনাদের কাছে আল্লাহ আকবার, আল্লাহ পাক এনেছে, কিছু আলোচনা করলাম, কম বেশি আল্লাহ আপনাদের দানটা কবুল করুন, আর প্রতি বছর এইভাবে আপনারা দেবেন, আসবেন ইনশাআল্লাহ, দেখবেন বড্ড আপনার উপকার হবে। যেখানে দুই হুজুর কেবলার আগমন, সেখানে ব্যাপারটা কিন্তু আলাদা বাবা, আলাদা। জি, এজন্য আমি আপনাদের কাছে বলছি, ঘাবড়াবেন না। সাবির আব্বা নেই বাচ্চা ছেলে, 25 কিলো চাল দিচ্ছে আব্বার নামে, আল্লাহ রে বাচ্চা ছেলে যখন বড় হবে অনেকে আব্বা বলে ডাকবে, সাবির আব্বা পাবে না, কলিজাখানা জ্বলছে যাবে, ঈদের দিন কার কাছে জামা চাবে, কার কাছে পাজামা চাবে, কার কাছে আতর চাবে, আল্লাহ রে সন্তান মাবুদ রে 500 টাকা দিতে আব্বার নামে, আব্বার কবরটা আল্লাহ জান্নাতের বাগান আল্লাহ আপনি বানিয়ে দি। জোরে তকবীর দেন, নারায় তকবীর, সবাই মিলেমিশে দেন দেখি, নারায় তকবীর, সবাই উঠে একটু দাঁড়ান তো, সালাম দে উঠেন সবাই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, বাদর আলাইনা ওয়াকতাফাত মিনহুল হে বদুর মিসলাহস নিকমারাইনা কতয়া ওয়াজহা আসরু রাসূল সালাম আলাইকা
গরুর ময়দানে পাঠালেন আল্লাহ তোমার আবুদুল্লার জীর্ণ কুঠির আমিনা মায়ের উদারে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত সবাই বসেন বালা গাল উলা সবাই আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আজিম আয় আল্লাহ তাআলা আমি এই জীবনে জানা ওয়া জানা প্রকাশ্যে গোপনে সগীরা কবিরা শিরক কুফর সমস্ত গুনাহ হতে তওবা করি আল্লাহ আমরা হত ছাড়া গুনাহগার খাতাকার সিয়াকার বান্দা তোমার তোমার দরবার কাঙালের মতো ভিক্ষুকের মতো এই মহফিলে বসে হাত দুখানা তুলেছি ফুরফুরা দরবার শরীফে দুইজন হুজুর কেবলার আগমন ও আলিমুল আমার এসেছেন আল্লাহ সকলের দোয়াটা কবুল করে মহফিলটা আল্লাহ কবুল করিলি আল্লাহ যাকে দোয়া দরুদ তেলাওয়াত করেছি নবীর নামে কিয়াম করেছি আল্লাহ আমরা দরুদ সালাম পড়েছি আল্লাহ কালেমা জিকির করেছি যাকে সব দান করবেন তাদের মাদিনা দুলাহায় মাদিনা সবুজ গুম্বুজের তলে যিনি শুয়ে আছেন আমার নবী পাকের দরবারে সব কানা পৌঁছে দিন সাহাবায়ে কেরাম তাবা তাবির জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সব কানালা পৌঁছে দিন উহুদ বদর খায়বার কারবার সব কানা পৌঁছে দিন পীরান বীর দাস এর আমার বড় পীর বগদাদ শুয়ে আছে হুজুরের দর সব কানা পৌঁছে দিন গরিবে নাওয়া খাজা বাবা মঈনুদ্দিন আজমেরি হুজুরের দর সব কানা পৌঁছে দিন পুরপুর জমিনে আমার মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা ওনার আওলাদ বন্ধের দর সব কানা পৌঁছে দিন বসিরাটে হুজুর দর সব কানা পৌঁছে দিন আল্লাহ ভাঙরে হুজুর দর্শা কোনে পৌঁছে দিন ভুটের হুজুর দর্শা কোনে পৌঁছে দিন আয় আল্লাহ এই মাহফিলে আমরা যারা বসে আছি মেয়ে ছেলে বেটা ছেলে আল্লাহ প্রত্যেকের মা বাপ নাম জানাই আল্লাহ সকলের দর্শা কোনে পৌঁছে দিন আয় আল্লাহ রে এই দোয়ালিয়ে আল্লাহ তোমার মাহবুব শুয়ে আছে আবুল কাসেম আমার তুলালে হুজুরের দরবারে সব কোনে আল্লাহ আপনি পৌঁছে দিন আয় আল্লাহ অনেক ভাই আমার বসে আছে রোগ সগলিয়ে ভুগছে ডাক্তার করে করে সারাতে পারে না কত পয়সা ঔষধে চলে যাচ্ছে হায় আল্লাহ রে তোমার দরবারে হাত দুখানা তুলেছে আল্লাহ রোগ সগলিয়ে মুক্তি দিয়ে হাসি মুখে আল্লাহ বাড়াবার মতো তৌফিক দিন আগামী বছরের জন্য কাতরে দান করেছে নগদ টাকা দিয়েছে ওয়াদা করেছে আয় আল্লাহ দানগুলো কবুল করে নিন সকলে মনির তামান্না পুরা করে দিন দেবার মত আল্লাহ তৌফিক দিন আল্লাহ দানে দানে আল্লাহ সকল কাপড় বাড়িয়ে দিন বিশেষ করে আমার কমিটি ভাইরা আল্লাহ প্রতি বছর কত কষ্ট পরিশ্রম করে এই মহফিলটা করে কত ঝুঁকি নিয়ে আয় আল্লাহ রে বহুবার আমি এখানে এসেছি আল্লাহ আমি গুনাহগার আজ কাটতে পেরেছি আল্লাহ এই দানটা কবুল করে সকলের মনির তামান্না আল্লাহ পুরা করে দিন আল্লাহ এই কয়লা গাড়ো যারা কবরে গেছে আল্লাহ আমাদের দিন ফাল ফাল করে তাকিয়েছে রাতের বেলা দিনের বেলা আয় আল্লাহ রে তাদের কবরটা নূরের বাগান বানিয়ে দি তাদের কবরটা নূর দিয়ে গুলজার বানিয়ে দিন আজ থেকে জান্নাত রাবা কবরে চালিয়ে দিন কবরটা নূরের বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন
যেসব মা বোনেরা বেটিরা অনেকে আমার কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ ওদের কোলে কচর ভরিয়ে দিন, কিয়ামতের মুসিবতের ময়দানে মা ফাতেমার কাতারে ওদের লাইন টাল্লা বানিয়ে দেবেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।